নতুন দল গড়বেন ভিপি নূর স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের হক নূর রাজনৈতিক দল গড়বেন বলে জানিয়েছেন দলের স্লোগান হবে জনতার অধিকার আমাদের অঙ্গীকার এছাড়া এ দলের হয়ে তিনি ঢাকা আঠারো আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলেন আমাদের নেতাকর্মীদের মধ্যে এটা নির্বাচন নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে সেখানে অনেকেই ইতিবাচক সাড়া দিয়েছেন নির্বাচনে অংশ নিতে আপনার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের উত্তরে নুরুল হক নূর বলেন আমরা আন্দোলন করছি মানুষের অধিকার আদায়ের জন্য আমি মনে করি জনগণ দীর্ঘদিন থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত এই অবস্থার পরিত্রাণের জন্য নির্বাচনের দরকার এবং ভোট কেন্দ্র থেকেই প্রতিরোধ করতে হবে জনগণকে যদি ভোট কেন্দ্রে নেওয়া যায় সেক্ষেত্রে ভোটাধিকারের ফিরিয়ে আনার জন্য একটি বিপ্লব বা প্রতিরোধ ঘটানো যেতে পারে আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান এমন প্রশ্নের জবাবে ভিপি নূর বলেন যেহেতু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যদি অংশ নেই সেক্ষেত্রে আমি উত্তরাতে দীর্ঘ সময় থেকেছি ওই অঞ্চলে আমার পরিচিতিও আছে সেই দিক থেকে যদি নির্বাচনে অংশ নেই সেটা ঢাকা আঠারো থেকে উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শাহরা খাতুন ছিলেন ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য তিনি জ্বর এলার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত নয়ই জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়ে যায়